নেই কোনো বাধ্যবাধকতা বা আইন কানুন, কিন্তু তারপরও একটি গ্রামে প্রায় শত বছর ধরে নিষিদ্ধ রয়েছে গান বাজনা। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আর এমনটাই ঘটে চলেছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দাল গ্রামে। এ ইউনিয়নের মোট 9টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ড জুড়ে গোবিন্দাল গ্রাম। আমাদের মানিকগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। গান বাজনা, পালা গান, বিশের গান, এই সমস্ত তারা নিজেরাই এদেরকে প্রত্যাখ্যান করে। এই গ্রামে কোনো হিন্দু কোনো জাত এক, মুসলমান জাত আর কোনো জাতির বসবাস নেই। গান বাজনা তো আমরা করি, এই গ্রামে জীবনে করবার সাহস পাইনি। জানা গেছে প্রায় 100 বছর ধরে মানিকগঞ্জের এই গ্রামে উচ্চস্বরে হয় না কোনো গান বাজনা, নৃত্য, বিচার গান বা পালা গান। বিয়ে ও সুন্নতে খাতনা অনুষ্ঠানেও বাজে না মাইক অথবা বক্স। এই গ্রামের 15,000 মানুষ নিজ উদ্যোগে এসব কাজ পরিহার করেছে। তবে নিয়মিত হচ্ছে ওয়াজ মাহফিল সহ নানা ধর্মীয় অনুষ্ঠান। শতভাগ মুসলিম অধ্যুষিত এই গোবিন্দলাল গ্রাম, সেখানে বোরকা পরা ছাড়া কোনো নারীকে ঘর থেকে বের হতে দেখা যায় না। আর আজান হলে পুরুষেরা মসজিদে যান নামাজ আদায় করতে। সেই সঙ্গে মাত্র 6 থেকে 7 বছর হলে শিশুদের বাধ্যতামূলক পাঠিয়ে দেওয়া হয় মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য। জানা গেছে এ গ্রামের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য। প্রায় 40টি মসজিদ, ছোট বড় মিলিয়ে নারী পুরুষ ও শিশুদের জন্য 5 থেকে 7টি মাদ্রাসা। এলাকাবাসী বলছেন পূর্বপুরুষের রীতিনীতি ধরে রেখেছেন তারা। তাছাড়াও এ গ্রামে মসজিদ ও মাদ্রাসার সংখ্যা বেশি হওয়ায় গান বাজনা করার সুযোগ হয় না বললেই চলে বলে জানান এলাকাবাসী। গ্রামের যে সমস্ত কথাবার্তা শুনে আসছেন আপনারা, যে দেশে মাইক চলে না, গান চলে না, এগুলি আসলে প্রত্যেকে নিজ উদ্যোগেই বাদ দিছে। যেহেতু ঘন বসতি, ঘন মসজিদ, মাদ্রাসা, সবাই এই জিনিসগুলোকে ফলো করে যে দিনের উপরে চলার জন্য নিজেরা চেষ্টা করে। আমার এলাকায় যদি কোনো ধরনের অকারেন্স হয় ধর্মের বিরুদ্ধে বা অন্য কোনো গান বাজনা, পালা গান, বিচার গান, এই সমস্ত তারা নিজেরাই এদেরকে প্রত্যাখ্যান করে। কারো পক্ষে থেকে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই যে না এটা করতে পারবো না, ওটা যেতে পারবো না, এরকম বলে না কেউ। তো সবার মধ্যে দিনই চর্চা, দিনই আলোচনা থাকার কারণে আমরা সকলে একান্ন ভক্ত, সবাই আলহামদুলিল্লাহ সবাই শান্তিতে বসবাস করি। মনে করেন আমাদের যেমন 135টা ঘর আছে, আমরা সবাই বসে একটা মিটিংয়ের মাধ্যমে একদম সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, এমআরএফ, বিভিন্ন 10 জন 12 জন আমরা সদস্য বানায় যে আমাদের গ্রামে জানি কোনো আবি দাবি কাজ, মানে আমাদের সমাজের ভিতরে গান বাজনা বা বিভিন্ন জিনিস চাপ জানে আর না বসতে পারে, যেমন মনে করেন কিছু আছে ফেরবার চেষ্টা করি। আমাদের সবই আমরা মুসলমান, আমাদের দেশে কোনো এই গ্রামে কোনো হিন্দু কোনো জাত এক, মুসলমান জাত আর কোনো জাতির বসবাস নেই। সবাই গোবিন্দাল মুসলিম নগর নামে খ্যাত অর্জন করছে। এই এলাকার ভিতরে প্রায় 100%-এর ভিতরে 99% মুসলমান। গান বাজনা তো আমরা করি, এই গ্রামে জীবনে করবার সাহস পাইনি। আমাদের এলাকায় মাইক ঢুকা নিষেধ, সবাই এটা জানে, যদিও ঢুকে ভুলে, যেহেতু ভুলে ঢুকছে সেহেতু আমরা বলে দেই, যদি না মানে তাহলে আমরা একটা ব্যবস্থা নিই। সিংগাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ মুঠোফোনে এটিএন নিউজকে জানান, এই গ্রামের মানুষ গান বাজনা করেন না। এটা কোনো আইন নয়, তবে এই গ্রামে মসজিদ ও মাদ্রাসার সংখ্যা বেশি থাকার কারণে মানুষ নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে গান বাজনা থেকে বিরত আছেন। এতে কারোর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় না বলেও জানান তিনি। অনেক বছর আগে থেকে, আমাদের জন্মের আগে থেকেই এই ধর্মীয় অনুশাসন চলে আসতেছে। বিশেষ করে আপনার আমাদের গোবিন্দলে একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় প্রায় এই 70 বা 80 বছর আগে। হ্যাঁ, ওই তখন থেকেই আমাদের এলাকার লোক একটু মানে ধর্মের দিকে আকৃষ্ট হয়। বিশেষ করে আমাদের গ্রামে ধরেন এই বক্স বাজানো, হ্যাঁ, উচ্চস্বরে গান বাজনা, গানের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের এই নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো নর্মালি আমাদের গ্রামে হয় না। বা এটা মানে আমাদের কি বলে, যদিও ওই আমাদের এটা নিষেধ করতে হয় না, প্রত্যেকেই নিজে থেকেই মাইনে চলে এটা আর কি। এই ধর্মীয় অনুশাসনের বিভিন্ন কথা চিন্তা করে সবাই মেনে চলে। সাইমন প্রভা, এটিএন নিউজ।